ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশুর ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওটা এমনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিয়েছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখে সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা? এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না, আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে, ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছিয়ে যায়, তাদের সাথে তাল মিলিয়ে ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তাকে ঠেলে নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, এক পাও হোক দুই পাও হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না, যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না, কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয়ে চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না, কোরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে, কোরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না, ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না। কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে? আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন, কোরবানি করবেন, রেখে দিয়েছেন, খাওয়াচ্ছেন, হঠাৎ করে দেখা গেল চোখে সমস্যা, যে কোনো কারণে পা ভেঙে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে, তখন কি করবেন? উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন, কোরবানি করবেন। কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না, হাঁস মুরগি জবাই করা যায় না। আসলে কতটা সঠিক? উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই। বরং কোরবানির ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা মুরগি করতে পারবে, জবাই করতে পারবে, তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয়, আমি মুরগি দিয়েই দিলাম কোরবানি, তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না, জায়েজ হবে না, কারণ এই পশু দিয়ে কি হবে না, কোরবানি হবে না। এমনি গোশত খাওয়ার জন্য যদি জবাই করে তাহলে ঈদের দিনেও জবাই করাতে কোনো সমস্যা নাই। কোরবানির পশু এটা দেখায় বেড়ানো, প্রদর্শন করে বেড়ানো, এটা কি জায়েজ আছে কিনা? আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে, গ্রামে, পাড়াতে, আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় না, দেয় না, শুধু দেয় না, আপনার ওইটার গলায় একটা মালা লাগায়, হ্যাঁ, পারে না একটা সাইনবোর্ড লাগাই দেয় কার এটা সেটা, এবং তারপরে ওই গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায়, এরপর বলে যে এটা কার গরু, বলে অমুক অমুকের গরু, এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিতভাবে চালু আছে না নাই, এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক? এর উত্তর হলো না। এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে জাহির করার জন্য, সবাইকে দেখানোর জন্য, আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি। কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয়, তাহলে তো এটা ভালো উদ্দেশ্য, কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে, এটাকে শোডাউন করে, বরং এটা শোডাউন করে কি জন্য, সবাই জিজ্ঞেস করবে ভাই এটার দাম কত হয়েছে, কার গরু, মাশাআল্লাহ, জিতছে, হারছে, এইসব যুগ বিয়োগ করবে, ঠিক না? ঠিক। অতএব মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানির পশুকে প্রদর্শন করা হয়, শোডাউন করা হয়, তাহলে এটা রিয়া
এবং রিয়ার কারণে গুনাহগার হবে, এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কি না, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কি না, ইসলামের দৃষ্টিতে এর ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কি না, এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া, সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আর এই গরুকে কেনার পরে, ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা, এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে, দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কুরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে, জাহির করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। বাহওয়া কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান? আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন, সেই আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসা বিজনেসের পুঁজি হিসাবে খাটাইলেন, আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন। এই জন্য এই গরুর সাথে সেলফি তোলা, বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা, এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরীয়ত দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয়, এগুলো থেকে আমাদের মিথ্যা বিরত থাকা উচিত, মনে করা উচিত এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম, ফাইজলামতি করলাম, এর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।